প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই করোনার যে আবহ চলছে গত এক বছর ধরে, অনেকেরই কিন্তু জীবনটাই পাল্টে গেছে, পেশাগত জীবন পাল্টে গেছে। অনেকে কিন্তু বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন, হয়তো রেশনে বিনামূল্যে চাল মিলছে, কিন্তু শুধু চাল দিয়ে তো সংসার চলে না, গ্যাসটা সর্ষের তেলটা সেটাও কিনতে হয় এবং আরও অন্যান্য খরচ রয়েছে, ফলে সেই টাকা জোগাড় করাটা হিমশিম খাওয়ার মতো অবস্থা। কেউ কেউ পেশা পরিবর্তন করে অন্য পেশাতে যুক্ত হয়েছেন বটে, কোনো কারণে কোনোভাবে সংসার চালানোর হয়তো চেষ্টা করছেন, কিন্তু অনেকে আবার অন্য পেশাতে নিজেদেরকে যুক্ত করতে পারেননি নানান কারণে। সুতরাং এরকম একটা অবস্থায় বিগত এক বছর ধরে যারা অতি কষ্টে কোনো রকমে জীবনযাপন করছেন, তাদেরও তো কিছু বলার থাকে। আজকে এরকমই একজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো। দর্শক, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকার প্রাইভেট স্কুল যারা চালান, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে স্কুল ছোট ছোট নিজেদের উদ্যোগে গড়ে তোলেন, কারণ চাকরি বাকরি তো সমস্যা, নিজেরা উদ্যোগ নিয়ে যখন ছোট ছোট স্কুল ছোট ছোট প্রতিষ্ঠান তৈরি করে থাকেন, সেগুলো যখন এই করোনার আবহের কারণে বন্ধ হয়ে যায়, তাদের কথা খুব ভেবে দেখেছেন কীভাবে চলছে তাদের সংসার। আমি আজকে এরকমই একজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো, প্রথমে শুনুন, তারপর এটা নিয়ে আলোচনাতে আসবো। দিদি, আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কোথা থেকে বলছেন, কি বলতে চাইছেন? আমি পূর্ব বর্ধমান জেলা থেকে বলছি। আমার একটি প্রাইভেট স্কুল আছে, নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত। তো এই স্কুলগুলো, যেগুলো আপনার ডাইস কোডও আছে আমাদের, তো আমরা 6 জানুয়ারি মানে 2021-এ বর্ধমানে একটা কনফারেন্স আমাদের ছিল, আমাদের কিছু দাবি দাবা নিয়ে। কারণ দেখুন, আমরা বেকার ছেলে মেয়েরা এই ছোট ছোট স্কুল করেছি, এটা টাইপ অফ সোশ্যাল ওয়ার্ক, কারণ সামান্য কিছু পয়সার বিনিময়ে আমরা সার্ভিস দিয়ে থাকি, এবং আমাদের মতো আরো যারা টিচার যারা আছেন, তারা খুব কম পয়সাতেই আমাদের কাছে কাজ করেন। কারণ দেখুন, আমরা নিজেরাই পাই না, এবার তাদেরকে আমরা কোথা থেকে দেব? ঠিক আছে, তো এইভাবে চলছিল তো মোটামুটি ঠিকই, কিন্তু গত বছর থেকে দেখুন, আজকে 2 বছর হতে যাচ্ছে আমাদের স্কুলগুলো টোটালি বন্ধ। আমি বাংলা মিডিয়ামের কথা বলছি, আমি কোনো ইংলিশ মিডিয়ামের কথা বলছি না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বাংলা মিডিয়াম প্রাইভেট স্কুলগুলো আছে, আমি সেইগুলোর কথাই বলছি। তো না পেয়েছি আমরা কোনো বেতন, মানে আমাদের যে স্কুল ফিজ সেগুলো আমরা পাইনি, মাত্র হয়তো 10 কি 15% স্টুডেন্ট কাইন্ডলি মানে ইয়ে করে আমাদেরকে কিছু পয়সা দিয়েছিলেন, কিন্তু সেই পয়সাতে আমরা যারা ভাড়া ঘরে স্কুল চালাই, ভাড়া দেওয়া, টিচারদের মাইনে দেওয়া, লাইট বিল দেওয়া, কোনো কিছুই সম্ভব হয়ে ওঠেনি। ইভেন আজ আমাদের যা অবস্থা, তাতে করে আমাদের অনাহারে মরা ছাড়া কোনো উপায় নেই। তো আমরা ভেবেছিলাম যে রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, অন্যান্যদের যেরকম কোঅপারেশন করছেন, হয়তো আমাদের কথাও চিন্তা করবেন, কিন্তু দেখলাম যে না, সেখানে সকলের কথা চিন্তা ভাবনা করা হলো, শুধু আমরা বাদ গেলাম। অথচ দেখুন, আমরা যেভাবে এফোর্ট দিয়ে বাচ্চাগুলোকে তৈরি করি, নট অনলি একাডেমিক বাট অলসো ইচ এন্ড এভরি কারিকুলাম, সমস্ত কিছু দিয়ে নিজেদেরকে নিঃশেষ করে বাচ্চাদের আমরা তৈরি করে থাকি, কিন্তু সেখানে আমরা কি পেলাম? কিচ্ছু পাইনি। তাই আমরা ভেবেছিলাম হয়তো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার আমাদের ব্যাপারটাকে তাদের কৃপাময় দৃষ্টিতে দেখবেন, কিন্তু দেখলাম কেউই আমাদের কথা চিন্তা করলেন না। তো আজকে আমরা চাইছি যে আমাদেরকে যদি মাসিক কিছু দেয়া হয়, অনারিয়াম যদি দেন, তাহলে আমরা বাঁচি এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের ভবিষ্যৎটাকেও আমরা উজ্জ্বল করতে পারবো। কারণ আমরা আমরা নিজেদেরকে মনে করি আমরা সোশ্যাল ওয়ার্কার। তো আজকে দেখুন, না পারছি আমরা একটা ধূপকাঠি বাড়ি বাড়ি বিক্রি করতে, না পারছি অন্য কেউ, কোনো কাজই ছোট নয়, কিন্তু পারছি না, কারণ সকলে জানে আমরা স্কুলের টিচার, আমি ওই স্কুলে পড়াই বা উনি ওই স্কুলের টিচার। সেই জায়গা থেকে মানে ধূপকাঠি বিক্রি করলেও আমাদের সংসার চলবে না, এমন অবস্থায় আমাদের মানে আমরা পৌঁছে গেলাম। আমার মঙ্গলকোট ব্লকে স্কুল সাঁওতায়, আমার স্কুলের নাম বিবেকানন্দ। শুনলেন দর্শক যন্ত্রণার কথা, বলছেন যে
আমরা তো ধূপকাঠি বিক্রি করতে পারবো না, কোনো কাজকে ছোট মনে করি না, কিন্তু সবাই জানে যে আমি এই স্কুলের টিচার। সুতরাং কোথাও একটা জায়গা থাকে, সবাই তো সবসময় একটা পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় মানে যুক্ত হতে পারে না, কোথায় কাজ করে, কিন্তু একটা সময় হয়তো এটাও তারা রাখতে পারবেন না যদি এইভাবে টান চলতে থাকে। এটা ঠিক প্রত্যেকের মানুষের একটা জব স্যাটিসফ্যাকশন থাকে, অবশ্যই তার মতো করে তারা কাজ করেন, কিন্তু এখন যে অবস্থা, যেভাবে কথা বলছিলেন ম্যাডাম, খুব খারাপ লাগার জায়গা যে আমরা ছোটো ছোটো স্কুল প্রতিষ্ঠান তৈরি করেছি নিজস্ব উদ্যোগে, আমরাই কত পাই, আর আমাদের এখানে যারা কাজ করছিলেন তাদেরকে আমরা কী করে দেবো? আমরা জানি, আপনারা জানেন দর্শক, আপনাদের এলাকায় দেখবেন ছোটো ছোটো এরকম স্কুল তৈরি হয়েছে, যারা টিচার যেখানে তারা পড়ান সেখানে তাদেরকে দেওয়া হয় 1,000-1,500 টাকা। কোথায় পাবেন, কোথায় পাবেন তারা, স্কুল কর্তৃপক্ষ কোথায় পাবেন? স্কুল বিল্ডিং ভাড়া লাইট এইসব করেও কিন্তু প্রতিষ্ঠান চালানো হয়, কিন্তু সেগুলো আজ 1 বছর ধরে প্রায় বন্ধ, ফলে আর বেতন আসছে না স্টুডেন্টদের থেকে, কী করে তারা চালাবেন? সুতরাং এই মানুষগুলো কী করবেন, এই মানুষগুলো কী করে সংসার চালাবেন? যদিও বড় বড় ইংলিশ মিডিয়াম যেগুলো সেগুলো অনলাইনে ক্লাস হচ্ছে, সেখানে ফিস দিতেই হচ্ছে, সেই স্কুলগুলো দেখবেন তবুও চলে যাচ্ছে ইকোনমিক্যালি, টিচাররাও বেতন পেয়ে যাচ্ছেন, কিন্তু ছোটো ছোটো স্কুল পাড়ায় গড়ে ওঠা গজিয়ে ওঠা, একটু অনেকটা কেয়ার নিয়ে যারা একটু পড়াশোনা করাতেন, প্রাইমারি যে সরকারি সিস্টেম আছে তার থেকে বেটার, ওই জন্য ওনাকে সেখানে ভর্তি করতেন, সেই যে স্কুলগুলো প্রতিষ্ঠানগুলো স্বনির্ভর হওয়ার চেষ্টা করেছিলেন যারা, এরকম ছোটো ছোটো প্রতিষ্ঠান গড়ে আজকে তাদের কী দশা? আমি জাস্ট একটা যন্ত্রণার কথা আপনাদেরকে তুলে ধরলাম দর্শক, সরকারের দরজায় কড়া নাড়ানোর চেষ্টা করছি দর্শক, অনেক রাজনীতি হয়েছে, অনেক কিছু হয়েছে, এবার মানুষের কাজ, অসহায় অবস্থায় যে মানুষগুলো রয়েছেন তাদের পাশে কিন্তু এবার দাঁড়াতে হবে সরকারকে, সরকারই তো দাঁড়াবে, ব্যক্তি উদ্যোগে কত আর উদ্যোগ নেওয়া যেতে পারে একটা মানুষের পাশে থাকার, সরকার উদ্যোগ নিতে পারে, সরকারের দরজায় কড়া নাড়তে কিন্তু আজকে আমরা এরকম একটা যন্ত্রণার কথা তুলে ধরলাম দর্শক, মানুষের কথা, অনেক রাজনীতির কথা শুনেছি আরামবাগ টিভির মাধ্যমে, এবার কিন্তু আমরা মানুষের কথা শোনাতে চাই, মানুষের অভাব অভিযোগ কষ্ট সেগুলোকে তুলে ধরতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি জানি এরকম যন্ত্রণা আপনাদের শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা এটাই নয়, এই যন্ত্রণা আপনাদের আরও অনেকে রয়েছে যারা অন্যান্য কাজে যুক্ত ছিলেন, এখন কর্মচ্যুত হয়ে গেছেন, কর্মহীন হয়ে পড়েছেন, কিছু করার নেই। আমি আবারও বলছি, শুধু বিনামূল্যে রেশনের চালটা নিয়ে সংসার চলে না, অনেক খরচ, সর্ষের তেলের দাম আজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বাজার কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সংসার চলে না রেশনের চাল দিয়ে, সংসার চালাতে গেলে একটা অর্থ উপার্জন দরকার, অর্থ দরকার, সেটাই আজকে সমস্যা। অবশ্যই নিশ্চয় সরকার কি ভাবতে হবে, অসহায় অবস্থা যখন তৈরি হয় তখন সরকারি উদ্যোগ নেয়, পাশে থাকার তারাই তো উদ্যোগটা নিতে হবে, মানুষকে করোনা থেকে যেমন বাঁচানোর চেষ্টা হচ্ছে তেমনি আবার না খেয়ে এইভাবে মানুষকে মারা যেতে হবে এটাও যেন না হয়, এদিকেও কিন্তু নজর দিতে হবে সরকারকে। দর্শক কী বলবেন, এরকম অসহায় অবস্থা কি আপনাদেরও হয়েছে? নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।